ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলেছিলেন, বিচার করার ক্ষমতা থাকে ঈশ্বর লাভ পর্যন্ত, ঈশ্বর লাভ হয়ে গেলে মানুষ আর বিচার করার জায়গায় থাকে না। ঠিক কি বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুনে নি। যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পাওয়া যাবে না। তোমরা বিচার করছিলে, আমার তাই ভালো লাগেনি, কারণ ওইভাবে ঈশ্বরকে পাওয়া সম্ভব নয়। খেয়াল করে দেখেছ নিমন্ত্রণ বাড়িতে কতক্ষণ শব্দ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে, যেই সকলের পাতে লুচি তরকারি পড়ে, তখনই নিমন্ত্রণ বাড়ির বারোয়ানা শব্দ কমে যায়। এরপর অন্য খাবার পাত পড়লে শব্দ আরও কমতে থাকে। দই যখন পাতে পড়ে তখন কেবল সুপ সাপ করে শব্দ হয়। ক্রমে ক্রমে সকলের খাওয়া হয়ে গেলে সকলের নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমতে থাকবে, জগতের নিয়ম এটাই। তাকে লাভ করা হয়ে গেলে আর শব্দ বিচার করার ক্ষমতা থাকে না, তখন হয় নিদ্রা, অর্থাৎ কি না সমাধি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶